চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকা থেকে উদ্ধার হওয়া নীল গাইটি বর্তমানে 59 বিজিবির তত্ত্বাবধানে রাখা হয়েছে। জেলার গোবরাতলা ব্যাটেলিয়ন সদর দপ্তরে তার থাকার ব্যবস্থা করা হয়েছে। প্রাণীটির খাবার ও চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন জেলা প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তারা। সুস্থ হয়ে উঠলে তাকে বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তরের কথা রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে আব্দুর রব নাহিদের তথ্যচিত্রে অঙ্কন বিশ্বাসের রিপোর্ট। গেল বুধবার দুপুরে ভারতের সীমানা পেরিয়ে বাংলাদেশের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বারিকবাজার এলাকায় অসুস্থ অবস্থায় ঢুকে পড়ে বিরল প্রজাতির এই নীলগাইটি। পরে তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ বিজিবি সদর দপ্তরে রাখা হয়। গত 26 তারিখ বুধবার নীলগাইটি চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে স্থানীয় জনগণের সহায়তায় বিজিবিগণ উদ্ধার করে। সেখানে কিন্তু অনেক মানুষের ভিড়ে সেই প্রাণীটি কিন্তু অনেক মানে ভীত হয়ে পড়ে এবং প্রায় 4 কিলোমিটার দৌড়াদৌড়ি করার পরে কিন্তু প্রাণীটিকে আসলে সেখানে ধরতে সক্ষম হয়। ধরার পরে সেখানে শ্বাসের প্রাণীটি অসুস্থ হয়ে পড়ে। 59 ব্যাটালিয়ন বিজিবি ওই প্রাণীটিকে নীলগাই প্রাণীটিকে তাদের সদর দপ্তরে নিয়ে আসে। নিয়ে এসে এখানে তারা নার্সিং করছেন এবং আমাদের সদর উপজেলার ভেটেরিনারি সার্জন ডাক্তারুজ্জামান এই নীলগাইটি দেখাশোনা করছেন। বাঁশের বেড়া দিয়ে তৈরি করা খাঁচায় রেখে দেখাশোনা আর পোষ মানানোর চেষ্টা করা হচ্ছে নীলগাইটিকে। একটু অসুস্থ ছিল, এখন আপাতত সুস্থ আছে নীলগাইটা। এখন খাওয়া দাওয়ার কোনো প্রবলেম নাই, খাচ্ছে। শসা, গাজর, বরবটি, ফুলকপি, কলা, গরু লালিত পালিত করে, তাদের যে খাবারগুলো খাওয়ানো হয় তা ভিন্ন খাবার খাওয়ানো হচ্ছে এই নীলগাইটাকে। আপনার সকাল থেকে আপনার দেখাশোনা করছি পশুটা, তো সকালটা ভালো লাগছে, একটা দায়িত্ব পেয়েছি আপনার পশুটার দেখাশোনা, মানে একটা গর্ব আপনার যে পশুটার দেখাশোনা করার জন্য ভালো লাগতেছে আপনার মনটার ভিতরে। প্রাণীটির চিকিৎসার বিষয়ে খোঁজ খবর রাখছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। যেটা একটা বিরল প্রাণী, এই প্রাণীটিকে আমরা সর্বাত্মক মানে সুস্থ রাখার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। তো এখন বর্তমানে আমি আজকে এখানে এই যে 59 ব্যাটেলিয়নে এসে দেখলাম যে আসলে নীলগাইটি এখনও সুস্থ আছে। এটা এখনও শারীরিকভাবে এরকম কোনো সমস্যা নাই। তারপরে যেহেতু অনেক তার দেহে ধকল গেছে, ধকলটা কাটিয়ে উঠলেই আর যতক্ষণ এখানে আছে ততক্ষণ আমরা অবশ্যই তার চিকিৎসা দেওয়ার জন্য আমার দপ্তর সবসময় সচেষ্ট আছে। ইনশাল্লাহ এটা এখন বর্তমান তার কোনো স্বাভাবিক এবং সুস্থ আছে, তার কোনো শারীরিক কোনো সমস্যা নাই। প্রথম দিকে কিছুটা বেপরোয়া আর খাঁচার মধ্যে ছোটাছুটি করলেও এখন শান্ত রয়েছে নীলগাইটি। অচিরেই বঙ্গবন্ধু সাফারি পার্কের কর্মকর্তাদের কাছে তাকে হস্তান্তর করা হবে। প্রথম দিকে অত্যন্ত বেপরোয়া ছিল, খাঁচার মধ্যে খুব ছোটাছুটি করছিল এবং নিজেই নিজেকে আহত করতেছিল, খাঁচাটা ভেঙে পালানোর চেষ্টা করছে কয়েকবার। তো এখন সে শান্ত হয়েছে কিছুটা, তো অচিরেই আমরা আশা করছি যে বঙ্গবন্ধু সাফারি পার্কের কর্মকর্তাদের কাছে আমরা এটা হস্তান্তর করব। এই বিরল প্রাণী সংরক্ষণের ব্যাপারে আমাদের মহাপরিচালক মহোদয় উনি অত্যন্ত সিরিয়াস এবং অত্যন্ত আন্তরিক, উনি বলেছেন যে এটাকে আমরা তাদের কাছে দিব যাতে করে এই প্রাণীটি এক্সটিংশনের পর্যায়ে আছে, এটা যেন এক্সটিংশন না হয়, আমরা সর্বতোভাবে তাদেরকে সহায়তা করব। এর আগেও 2018 সালে চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার হওয়া আরেকটি নীলগাই বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর করে বর্ডার গার্ড বাংলাদেশ। অঙ্কন বিশ্বাস, আরটিভি।